এবার বলি আগামী কালকে নয় মুহররম রবিবার 10 মুহররম দুইটা রোজা যারা পালন পালন করবেন কালকের এবং রবিবার শনি এবং রবিবার আমি গত জুমায় বলেছিলাম আল্লাহর নবী বলেছেন আব্দুলুস সিয়ামি বাদ রমাদান শাহরুল্লাহিল মুহররম রমজান মাসের রোজার পরে সবচেয়ে দামি রোজা হলো এই মুহররম মাসের রোজা সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাসূল বলেছেন এই রোজা রাখলে পিছনের এক বছরের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে এজন্য সম্মানিত হাজিরিন এবং সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন আমরা দেখতাম যে নারী সাহাবীরাই আশুরার রোজা আসলে বাচ্চাদেরকে পর্যন্ত তারা রোজা রাখাইতো ভোর রাতে উঠাইয়া তারপরে দিনের বেলা ক্ষুধা লাগবে তাই বাচ্চাদের হাতে খেলনা দিত বুখারীর বর্ণনা এসেছে বাচ্চাদের হাতে খেলনা দিয়ে ক্ষুধা ভুলাইয়া দিত তারপরে তারা আশুরার রোজা পালন করাইতো বাচ্চাদের দ্বারাও সুতরাং এখান থেকে আপনারা মনে রাখবেন আশুরার রোজা গুরুত্ব কি কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের তৌফিক দান করুক বলুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ